চ্যানেল এক্সে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পে সোমবার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না শুকতারার একশো এক ভূতের গল্প আজকের গল্প নারায়ণ সাহার লেখা অভিশপ্ত আংটি শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প শিকিয়ার আজকের কথা দেখতে দেখতে কত বছর পার হয়ে গেছে তখন ছোট ছিলাম এখন বড় হয়েছি ঘর সংসার অফিস আর নিজের কাজ নিয়েই সদা ব্যস্ত কিন্তু ছোট মামার কথা আজও ভুলতে পারিনি আমি আমরা তখন খুবই ছোট গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি আমি ফোরে আর আমার ভাই রঞ্জু ফাইভে সে সময় ছোটো মামা প্রায় দেরাদুনে তাঁর চাকরিস্থল থেকে ছুটি নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসতেন বাবার সঙ্গে ছোট মামার বন্ধুর মতো সম্পর্ক বিয়ে থা করেননি সাথে পাঁচে তার ঝামেলাও ছিল না মাকে প্রায় বলতেন বুজলিপুর বা ভাবছি রিটায়ার করে বাকি জীবনটা তোর এখানেই কাটিয়ে দেবো আমি থাকতে চাইলে তোরা আমাকে তখন একটা ঘর ছেড়ে দিবি তো মা কিছু বলবার আগেই বাবা হেসে বলতেন একটা কেন আপনার যে কটা ঘর দরকার হয় বলবেন সব সূত্র করে আপনার জন্যে রেখে দেব সত্যি সত্যি আমাদের তখন ঘরের কোনো অভাব ছিল না বাবা পৈতৃক সূত্রে যে বাড়িটা পেয়েছিলেন সেটা ছিল সাবেকি আমলের বিশাল এক বাড়ি টাকা পয়সা টানাটানির জন্য বাবা সব ঘর রক্ষণাবেক্ষণ করতে পারতেন না সেসব ঘর তালা দেওয়াই থাকত শুধু নিজেদের ব্যবহারের জন্য রাস্তার ধারে তিন চারটে ঘর ছিল আমাদের সে যাই হোক ছোটো মামা একবার পাহাড় থেকে নেমে এলে মাসখানেকের আগে ফেরার নামগন্ধ করতেন না বাবা খুশি হতেন খুব মা ভাইকে কাছে পেয়ে আরও খুশি আর আমাদের খুশির তো কোনো সীমা পরিসীমা থাকতো না ছোটো মামাকে তখন আমাদের খুব কাছের মানুষ বলে মনে হতো তো সেই ছোটো মামা একবার একটা আংটি এনে মাকে দেখিয়ে বলেছিলেন জানিস বা এই আংটির একটা অদ্ভুত ক্ষমতা আছে নিজেদের কারো কোনো বিপদ আপদের গন্ধ পেলে এই আংটির পাথরে তার ছবি ফুটে ওঠে কথাটা আমাদের কাছে কীরকম অবিশ্বাস্য বলে মনে হয়েছিল এরকম কখনো হয় নাকি এসব আজগুবি গল্প তো রূপকথায় শোনা যায় তাছাড়া আংটিটা দেখতেও এমন আহামরি কিছু ছিল না রূপর রিং তাতে একটা সাদামাঠা পাথর বসানো এরকম সাধারণ পাথরের আংটি মেলাতে আকচার দেখা যায় সেই আংটির যে এরকম আজব ক্ষমতা আমরা কেউই তা বিশ্বাস করিনি বাবা মা ঠাকমা কেউ না ব্যাপারটা সম্মুখ বুঝতে পেরে ছোটো মামা নিজেই আবার কৈফিয়ত দেবার সুরে বলেছিলেন সত্যি বলতে কি প্রথমে আমি নিজেও এসব আজগুপি কথায় বিশ্বাস করিনি কিন্তু যেদিন তোদের এখানে আসব বলে ঠিক করেছি আগে থাকতে টিকিট কাটা ছিল যাবার সব আয়োজনই প্রায় সারা ঠিক সেদিন সকালেই অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল আংটির পাথরের গায়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম ঘাবড়েও গেলাম খুব সেদিনই আবার কপারেল এমন দুর্গতি অফিসের বিশেষ একটা কাজে আমার ছুটি ক্যান্সেল হয়ে গেল ফলে ট্রেনের টিকিট ক্যান্সেল করে অন্য দিনের জন্য রিজার্ভেশন নিতে হলো আমাকে সেদিন বিকেলেই খবর পেলাম যে ট্রেনে আমার যাওয়ার কথা ছিল সেটায় আগুন ধরে মোট এগারো জন যাত্রী মারা গেছে পরদিন টিভিতে খবরের কাগজে যে খবর বেরিয়েছিল তা দেখে ভয়ে আমার বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল আগুনটা ধরেছিল সেই কোচেই যাদের রিজার্ভেশন করা ছিল আমার শুনে আমাদের কারও মুখ থেকে কোনো কথা বেরোয়নি মা শুধু ভয় মাখা বিস্ময় নিয়ে প্রশ্ন করেছিল তা আংটিটা তুই পেলি কোথায় কে তোকে দিয়েছে ছোট মামা বেশ গর্বিত সুরে বলেছিলেন এটা যিনি দিয়েছেন তিনি অলৌকিক সম্পন্ন এক সিদ্ধ পুরুষ সেবার গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশিতে তাঁর দর্শন পেয়েছিলাম একেবারে সাক্ষাৎ ভগবান ভর্ষ মাখা নিংটি পড়া নাঙ্গা বাবা বাবা সবিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন তা আপনি তো গঙ্গোত্রী যাচ্ছিলেন উত্তর কাশীতে সাধুর দর্শন পেলেন কি করে ছোট মামা বলেছিলেন সে অনেক কথা সময় হলে বলা যাবে কিন্তু ভাবতে পারো ওই রকম পাহাড়ি দেশে হাড় কাঁপানো শীতের মধ্যেও সাধু বাবার শরীরে নিংকি ছাড়ার কিচ্ছু ছিল না সারা গায়ে শুধু ভস্য মাখা রীতিমতন জটা জুটোধারী দেখে প্রথম দর্শনই আমি বসীভূত হয়ে গেছিলাম তাকে প্রণাম করে আশীর্বাদ চাইতেই তিনি সি সরকারের মতো জাদুর খেল দেখিয়ে ছাড়লেন হঠাৎ মাথার উপর শূন্যে হাত ঘুরিয়ে এক মুঠো বাতাস মুঠি করে নিয়ে চিৎকার করে বললেন আ যাবেটা পরে মুঠি খুলতেই অবাক হয়ে দেখি তার হাতে একটা আংটি তিনি সেটি আমাকে দিয়ে বলেছিলেন খুব সাবধানে রাখবি আর তেমন খারাপ কিছু দেখলে কোনো মায়া না করে হাত থেকে খুলে ফেলে দিবি এটা ছোটো মামা যত বেশি আংটি মাহাত্ম ব্যাখ্যা করছিলেন তত বেশি বিশ্বাস অবিশ্বাসের দোলায় মন দুলে উঠছিল আমাদের ভয় হচ্ছিল খুব আবার বুজরুকি বলেও মনে হচ্ছিল কিন্তু এরপর দুটো বছর কেটে গেলেও তেমন কোনো বিপদের ছবি আংটির মধ্যে দেখতে পাইনি সেবার দুর্গা সময় ছোটো মামা আমাদের বাড়িতেই ছিলেন ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজোর আনন্দে কেটে গেলেও দশমীর সকালে হঠাৎ ছোট মামাকে খুব বিচলিত দেখাচ্ছিল বাবা অবাক গলায় জিজ্ঞেস করেছিলেন কি হলো পুজো দিনে অমন গম্ভীর হয়ে বসে আছেন যে ছোটো মামা একরাশ দুশ্চিন্তার মধ্যে ডুবে থেকে বলেছিলেন আংটির পাথরে আজ একটা বাজে ছবি ফুটে উঠেছে জানো দেখলাম গঙ্গার জলে কে যেন হাবুডুবু খাচ্ছে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারছে না সে ঠাকমা কাছে পিটেই ছিলেন ছোট মামার কথাগুলো তিনি শুনতে পেয়েছিলেন ঠাকুমার বয়স প্রায় আশির কাছাকাছি সেখালের মহিলা হয়েও ঠাকমা কিন্তু ছোট মামার কথাগুলো মোটেও বিশ্বাস করতে পারলেন না উল্টে রেগে গিয়ে ছোট মামাকে বিদ্রুপ করে বলেছিলেন হ্যাঁ রে সতু বিজয় দশমীর ফুর্তি টুর্তি করতে লোকে তো ওবেলায় সিদ্ধি ভাং খাবে তা তুই কি আজ সকাল থেকেই সিদ্ধির নেশা করে বসে আছিস নাকি এসব অলক্ষণের কথা আজকের দিনে না বললেই কি চলছিল না তোর ছোট মামা টিটকারিটা গায়ে না মেখে বলেছিলেন আমি যে সত্যি সত্যি আংটির পাথরে দেখলাম একটা ছেলে গঙ্গার জলে ডুবে যাচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে ঠাকমা রীতিমতন কুপিত গলায় ঝেঁজে উঠেছিলেন আমি হলে ওসব আংটি হাতেই রাখতুম না চুঁড়ে ফেলে দিতুম রাত্রিবেলা কিন্তু ছোট মামার কথাটাই সত্যি হলো শেষ পর্যন্ত পাড়ার প্রতিমা ভাসান দিতে গিয়ে রঞ্জু আহিরি ঘাটে ডুবে গেল কেউ না দেখলে রঞ্জুর যে সেদিন কি অবস্থাও তো কে জানে রঞ্জু তো সে সময় হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাচ্ছিল প্রায় পাড়ার এক কাকু তখনই জলে ঝাঁপ দিয়ে তুলে এনেছিল পাড়ে ধরে প্রাণ ছিল কিন্তু জ্ঞান ছিল না রঞ্জুর দুদিন হাসপাতালে ওকে নিয়ে সে যে কি অবস্থা সেলাইন অক্সিজেন ডাক্তার বাড়ির লোকের দুশ্চিন্তা কান্নাকাটি দুদিন বাদে যখন প্রথম জ্ঞান ফিরে এসেছিল রঞ্জুর সবার আগে ছোটো মামাই বোধহয় স্বস্তি পেয়েছিলেন এরপর বেশ ক বছর কেটে গেছে আংটির কথা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম কি একটা কারণে দেরাদুনের চাকরি ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে আমাদেরই পরিবারের একজন হয়ে থিতু হয়ে বসেছিলেন নতুন করে আর চাকরি বাকরির চেষ্টা করেননি ছোট মামা খাওয়া ঘুম বেড়ানো আর আমাদের সঙ্গে গল্প সল্প করে দিব্যি সময় কেটে যেত তাঁর সেই আংটিটা ছোটো মামা তখনও ত্যাগ করেননি রঞ্জুর ঘটনার পরে মা বাবা ঠাকমা সবাই মিলে তাকে আংটিটা খুলে ফেলতে বলেছিলেন কিন্তু তাঁর যেন কিরকম মায়া পড়ে গিয়েছিল ওটার উপর অবশ্যই আংটির পাথরে ছোট মামা এরপর আর কোনোদিন কোনো বিপদের ছবি দেখতে পেয়েছিলেন কিনা কে জানে পেলেও আমাদের কিছু বলেননি তিনি একদিন রাতে শুতে যাবার আগে মাকে তিনি কেন যে হঠাৎ বলে উঠলেন বুঝলিপুর বা আংটির পাথরে আজ একটা অদ্ভুত ছবি ভেসে উঠতে দেখলাম দেখলাম আমার বিছানায় একটা লোক চিরনিদ্রায় শুয়ে আছে সুনেমা রীতিমতন ভয় পেয়ে জেগে উঠে বলেছিল যত সব আজে বাজে চিন্তা তোর ওই জন্যেই বলেছিলাম আংটিটা ফেলে দিতে তখন মা কি জানত মামা আংটির অভিশপ্ত পাথরে যাকে চিরনিদ্রায় ঘুমিয়ে থাকতে দেখেছিলেন সে তিনি নিজেই রাতে কখন যে তার হার্ট অ্যাটাক হয়েছিল কখন তিনি বিশ্ব সংসারের মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন তা কেউ বুঝতে পারেনি সকালবেলা আমার ছোটো মামার ঘরে এসে চা দিতে গিয়ে প্রথম আবিষ্কার করেছিলেন ছোট মামা চিরশান্তিতে তার বিছানায় শুয়ে আছেন ঠাকমা বিলাপের সুরে বললেন আমি তখনই বলেছিলাম ওই সর্বনাশা আখুশে আংটি চুড়ে ফেলে দাও তা আমার কথা কেউ শুনল তখন এখনো বলছি বাঁচতে চাও তো ওটা নইলে দাহ করে ফিরে আসার পর সেদিন রাতেই অভিশপ্ত আংটিটা বাগানে ঝোপঝাড়ের মধ্যে চুড়ে ফেলে দিয়েছিলেন এরপর অনেক বছর ছোট মামা সেই আংটির কথা আমরা কেউবার মনে রাখিনি সে কথা একরকম ভুলেই গিয়েছিলাম মাস দুই আগে বাড়ির চারপাশে বাগানে অগাছা পরিষ্কার করবার সময় বাবা মনীষদের ডেকে হঠাৎ বললেন দেখিস তো তোরা সাফ করতে গিয়ে একটা আংটি খুঁজে পাস কি না ওদের একজন অবাক গলায় বাবাকে প্রশ্ন করেছিল কিসের আংটি বাবু সোনার বাবা হেসে বলেছিলেন না রে না সোনার নয় রুপো রিং তাতে একটা পাথর বসানো আশ্চর্য আংটিটা কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল ওরা তার চেয়েও বেশি আশ্চর্যের ঘটনা আংটি পেলেও আংটির পাথরটা খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করেও আংটি থেকে খুলে গিয়ে কোথায় যে সেটা হারিয়ে গেল কে জানে বাবা বুকের মধ্যে একটা দীর্ঘশ্বাস চেপে ছোট মামা সেই পাথরহীন আংটি নিজের কাছে রেখে দিয়েছিলেন